বাংলাদেশে সময়মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। এ সময় বিএনপিকে ভোট ডাকাত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আর দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না, তাই বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসানুল শাওনের রিপোর্ট। সুইজারল্যান্ডের হিল্টন হোটেলে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কথা বলেন আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। শেখ হাসিনা বলেন, সামনের নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে সেই ক্ষমতায় আসবে। এমনিতে তাদের চোরের দল, ভোট ডাকাতের দল, ভোট ডাকাতি ছাড়া তো তাদের পক্ষে ক্ষমতা আসা কখনো সম্ভব না। আর যারা দেশের সম্পদ বেচার মুচলেকা দিয়ে এসেছিল, জনগণ আর তাদের চায় না, সেই জন্য তারা ভোট পায় না, আর তারা জানে যে পাবে না, সেই জন্যই এখন নানাভাবে ছুতা খোঁজে কীভাবে পিস্টন মারবে, সেই তালেই তারা আছে। তারপর আমি বলবো যে সময় মতো ইলেকশন হবে, জনগণ ভোট দেবে, জনগণ ভোটের মালিক, যাকে খুশি তাকে দেবে, যে জনগণের ভোট পাবে সে সরকার গঠন করবে, এটাই গণতান্ত্রিক ধারা, এই গণতান্ত্রিক ধারাই অব্যাহত থাকবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির বর্তমান নেতৃত্ব এবং দলটির নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। আজকে যে গণতান্ত্রিক ধারাটা প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে, এটা আমাদের আন্দোলনের ফসল, এর জন্য আমার পার্টির নেতা কর্মীরা জীবন পর্যন্ত দিয়েছে, আর গ্রেনেড হামলায় তো কোনো মতে আমরা বেঁচেই গেছি। কাজেই যারা এভাবে দিনের দুপুর মানুষ খুন করে, যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আজকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামি যে দলের নেতা, সেই দল নির্বাচনে যাবে কি নিয়ে সেটাই তো কথা। তো নিজেদের সেই দুর্বলতার কথা ঢাকার জন্য এখন নানা ধরনের অপপ্রচার আর চাতুর্য করে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, স্থিতিশীল রাজনৈতিক ধারা অব্যাহত থাকার কারণেই দেশে উন্নয়ন হয়েছে। এই বাংলাদেশের যে উন্নতিটা আজকে আমরা করতে পেরেছি একটা মাত্র কারণে, যে একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে আমরা বারবার নির্বাচনে সরকার গঠন করতে পেরেছি বলে আজকে আমাদের যে উন্নয়নের যে পরিকল্পনাটা সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। হুন্ডির মাধ্যমে দেশে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর তাগিদ দেন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এবার আর কোনো ভোট চুরি বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতারা বলেছেন, জনস্রোতে ভেসে যাবে মিডনাইট ইলেকশনের সরকার। তারা বলেন, বারবার জনগণের সাথে আওয়ামী লীগ প্রতারণা করলেও এবার আর তা হতে দেওয়া হবে না, তাদের অধীনে কোনো নির্বাচন দেশে হবে না, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। পদযাত্রা কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। পায়ে পায়ে বিশাল এই পদযাত্রা ঢাকা মহানগর উত্তর বিএনপির। পল্লবী থেকে শুরু হয়ে পদযাত্রার অগ্রভাগ চলে যায় মিরপুর 10 নম্বর, রোকেয়া সরণী হয়ে আগারগাঁওয়ে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রায়ও বিপুল সংখ্যক নেতাকর্মী এই সরকারের পতনের দাবিতে রাজপথ মুখর করে তোলে স্লোগানে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি দুই পদযাত্রায় অংশগ্রহণকারীদের। বিএনপি নেতারা বলেন, এবার নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না দেশে। তাদের আজকে সবাই এলোমেলো হয়ে গিয়েছে, আওয়ামী লীগ আজকে এলোমেলো লীগে পরিণত হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে, এর মাধ্যমে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করলেন আগের নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষ হয় না। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করছেন, দেশের আইন শৃঙ্খলা নিয়ম কানুন সমস্ত ভেঙে চুরে তছনছ করে দিচ্ছেন এই সরকার। এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশে বিএনপি মহাসচিবের কণ্ঠেও একই বক্তব্য।
আমরা খুব পরিষ্কার করে সেই জন্য বলে দিয়েছি এইবার আমরা তো ভোট চুরি বরদাস্ত করব না। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির পদযাত্রা শেষ পর্যন্ত পতন যাত্রায় রূপ নেবে এবং তার মতো তারা যত ষড়যন্ত্রই করুক এদেশে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো নীতি বা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না ও নির্বাচনকালে যে সরকারই হোক শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন বলে জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সেখানে রাখা বক্তব্যের শুরুতেই মার্কিন ভিসা নীতি যারা দিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেন দলের সাধারণ সম্পাদক। চট্টগ্রামে জাতির পিতার ছবি কারা ভাঙচুর করেছে? চট্টগ্রামে কারা মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নের পর হামলা চালিয়েছে? এরা কারা? এরা বিএনপি। এইসব হামলা যদি চলতে থাকে যেই হাতে হামলা করবে সেই হাত ভেঙে দিতে হবে। এর আগে ক্ষমতায় থেকে বিএনপি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এখন আবার ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। যত ষড়যন্ত্রই করুন নির্বাচন ইনশাল্লাহ এদেশে হবে, কারো নীতিতে কারো নিষেধাজ্ঞা নির্বাচন বাংলাদেশে থেকে থাকবে না। বিএনপিও আসবে, আরো অনেকেই আসবে, দলের অভাব নেই, অংশগ্রহণমূলক নির্বাচন এই দেশে। নির্বাচনকালীন সরকারের প্রধান অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনাই থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িত বিএনপিকে এবার সমূলে উৎপাটন করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। তারা এখন বেসামাল হয়ে পদযাত্রা করছে, এই পদযাত্রা শেষ পর্যন্ত পতন যাত্রা রূপ নেবে। দেশের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কয়েকদিনের মধ্যে লোডশেডিং এখন কমে গেছে, কোনো লোডশেডিং ইনশাল্লাহ থাকবে না। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ব্রিটিশ উপনিবেশ শাসকদের তৈরি 1860 সালের বিদ্যমান পেনাল কোড বাতিল করে নতুন আইন করার দাবি জানিয়েছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দিন ওমর। তিনি বলেন, উপনিবেশিক কায়দায় দেশবাসীকে শোষণ করতে ব্রিটিশ আমলে সেই পেনাল কোড রাখা হয়েছে। তিনি দেশবাসীকে ওই পেনাল কোডের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণসংস্কৃতি ফ্রন্ট আয়োজিত গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, গণতন্ত্রের পথ রুদ্ধ করতে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সংবাদপত্র এখন আর জনগণের কথা বলতে পারে না, মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বর্তমান গণমাধ্যমের কাজ করার স্বাধীনতা পাকিস্তান আমলের চেয়েও কম। এছাড়াও আগামী নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিয়েও কথা বলেন বদরুদ্দিন ওমর। আজকে সমাজ পরিবর্তন করতে হলে, সামাজিক বিপ্লব সাধন করতে হলে আমাদেরকে সাংস্কৃতিকভাবে জাগরণ সৃষ্টি করতে হবে এবং সেই জাগরণ সৃষ্টি করার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা থাকবে। 1860 সালের দিকে থেকে বাংলাদেশে চলে আসছে লর্ড মেকলের তৈরি করা এই পিনাল কোড, এমন একটা জিনিস যেটা সংবিধানকে লঙ্ঘন করা যায় কিন্তু পিনাল কোডকে লঙ্ঘন করা যায় না। জজ সাহেবরা পিনাল কোডের বাইরে যেতে পারেন না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে যেভাবে আমলা পুলিশের ওপরে তাদের নিয়ন্ত্রণ রয়েছে তাতে কোনোভাবেই এখানে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব না। তাদেরকে যেতে হবে, তাদেরকে তাড়াতে হবে, তাদের অধীনে কোনো নির্বাচন করা যাবে না।
ঢাকা সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি রোগের ভুল চিকিৎসায় নবজাতক মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে রোগীর অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালে অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর কয়েক দফার নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শন করে ভুক্তভোগীর ক্ষতিপূরণ সহ কয়েকটি নির্দেশনার কথা জানায়। সহায়তা করবে এবং পরবর্তীতে যদি কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ক্ষতিপূরণ চেয়ে থাকে সেটাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি সেন্ট্রাল হাসপাতালে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহীন। শফিক শাহীন, হাসপাতালের এখনকার অবস্থা কি আমাদের জানান। তৌফিক, আমরা বেশ কিছুক্ষণ আগে এই সেন্ট্রাল হসপিটালে এসে পৌঁছেছি। তো এখানে অনেক ধরনের রোগী ভর্তি আছে এবং তাদের স্বজনরা আছে। যেটি এখানকার মূল ইস্যু এখন, সেই মাহবুবা রহমান আখি, যার ভুল চিকিৎসায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাশের একটি হসপিটালে এখন আছেন এবং তার নবজাতকের মৃত্যু হয়েছে এই সেন্ট্রাল হসপিটালে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে চিকিৎসাজনিত অবহেলা এবং ভুল তথ্য, সঠিক তথ্য না দেয়া এবং যেই ডক্টরের উপস্থিত থেকে অপারেশন করার কথা সেই ডক্টর উপস্থিত না থেকে অন্য ডক্টর অথবা ডক্টর নয় অথবা নার্সদেরকে দিয়ে সেই অপারেশন করা হয়েছিল, যার কারণে এই ধরনের বিপর্যয় নেমে আসে আখির উপরে এবং আখির সেই নবজাতক সন্তানটি মারা যান। আমি আখির যে ভাই সাখাওয়াত হোসেন শামীম, আমি তার সাথে কথা বলেছি। শামীম আমাদের কাছে অভিযোগ করেছেন যে যখনই আখিকে এখানে ভর্তি করা হলো তখন জানতে চাওয়া হলো সেন্ট্রাল কর্তৃপক্ষের কাছে যে সেই নির্দিষ্ট ডক্টর সংযুক্তা সাহা তিনি আছেন কি না। বরাবরই তাদেরকে বলা হয়েছে যে সংযুক্তা সাহা আছেন এবং তিনি অপারেশন করবেন, কিন্তু তারপরে তারা যেটি জানতে পারলেন যে না, অন্য চিকিৎসক অথবা নার্স দিয়ে অপারেশন করা হয়েছে, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা 3 ঘন্টার বেশি এই হসপিটালে অবস্থান করেছেন। তারা দেখেছেন যে অব্যবস্থাপনা এখানে প্রতি পরতে পরতে বিদ্যমান, যার কারণে তারা বলছেন যে এই হাসপাতালটি জরুরি বিভাগের যেই ওটি আছে সেটি চালানোর মতো সক্ষমতা তাদের নাই, যার কারণে ওটি বন্ধ রাখতে বলা হয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত রোগী আছে তাদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করা এবং সংযুক্তা সাহা যেন আর এখানে চেম্বার করতে না পারেন সেটি বন্ধ রাখতে বলা হয়েছে। এ ধরনের নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। তো তৌফিক, এই ছিল আমার কাছে সেন্ট্রাল হসপিটাল থেকে সর্বশেষ খবর। জানছিলেন ঢাকা সেন্ট্রাল হাসপাতালের সবশেষ অবস্থা। আমদানির পরও উচ্চ দরে স্থির হয়ে আছে দেশি পেঁয়াজের বাজারের দাম। যদিও ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে, এদিকে আবারও 200 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। বেড়েছে সব ধরনের ডিমের দাম। এ সপ্তাহে বেশিরভাগ সবজি 50 টাকার বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, তবে সব ধরনের চালের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে। আরও জানাচ্ছেন মিজান রহমান। শুক্রবার মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দেশি পেঁয়াজ প্রতি কেজি 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। ভারতের আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি 40 থেকে 55 টাকা। পেঁয়াজ আমদানির অনুমোদনের পরও দাম তেমন কমেনি বলে খুশি নন ক্রেতারা। যেটা 120 টাকা 10 টাকা ছিল এটা হচ্ছে 70 টাকা 60 টাকা 65 টাকা আমরা বেশি আগের থেকে বাড়িয়ে দিয়ে সামনে ইলেকশন হয়তো বলবে যে এখন কমিয়ে দিলাম, তো আমাদের আসলে যা তাই। এদিকে আবারও 200 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। বেড়েছে সব ধরনের ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি 100 ডিমে 40 টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া নদীর মাছ ও তেলাপিয়া পাঙ্গাস আগের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। জিনিসপত্রের দাম যে হারে বাড়তে ওইভাবে কিন্তু মাছের দাম বাড়ে নাই। মাছের বাজারও আপনার কম্পারেটিভলি আগের চেয়ে এখন একটু আবার বাড়তেছে মনে হচ্ছে, 200-210 এইরকম ব্রয়লারের। কোরবানি সামনে, সচরাচর দেখি মুরগির দাম একটু কমই থাকে, বাট অতটা কমে নেই।
বাজারে বেশিরভাগ সবজির দাম প্রতি কেজি 50 টাকার বেশি। এছাড়া নতুন নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি শুরু হয়েছে বাজারগুলোতে। পাত্রেগুলো বেশি আমরা 900 টাকা বেশি আর কিনি আমরা 780 টাকা 90 টাকা। কচুর নদী হলো 60 টাকা কেজি, লাউ বড় একটা হলো 50 টাকা, টমেটো হলো দাম একটু বেড়েছে 100 টাকা কেজি। আমাদের যেরকম ইনকাম ওই হিসেবে বাজারের পণ্যের দাম অনেক বেশি, আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। তবে নতুন চাল বাজারে আসায় চালের দামে অস্থিরতা কমেছে। রকম ভেদে চালের দাম কেজিতে কমেছে 5 থেকে 7 টাকা। মিনিটে আছে লগে 62-65 টাকা কেজি, আর নাজিসের লগে 70-75 টাকা কেজি, আটাশগুলা 50-52 টাকা কেজি। এদিকে রাজধানীর বাজারে গরুর মাংস 800 ও খাসির মাংস 1000 থেকে 1100 টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।